আজ বুধবার, 25শে আষাঢ় 2024 সালের 10ই জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার জপ করুন। আজ না পারলে 21 বার, 7 বার অন্তত জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আমাদের কমিউনিকেশনের কিন্তু ধারক কারক বাহক গ্রহ, ট্রেডিং স্টক মার্কেটেরও কিন্তু গ্রহ এই বুধ। সুতরাং বুধের জন্য আপনারা অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন, সবুজ এলাচ খেতে পারেন, হিজরাদের দান করতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন আর বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, বারবার আমি বলছি, মাত্র 9 দিন হলো, 9-10 দিন হলো শনি বক্রী হয়েছে, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রং। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি তুলা এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকুন, যা আপনাদেরকে মানসিকভাবে ভারমুক্ত থাকতে সাহায্য করবে। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হতে চলেছে। যারা বেকার আছেন তাদের বলবো, বেকারদের কিন্তু বেকার ভালো, অর্থাৎ বেকার না থেকে যে জগতে কর্ম করতে চান প্রয়োজনে সেই জগতে আপনারা ফ্রিতে কাজ করুন। অর্থ না পেলেও স্কিল সেট ইনক্রিজ করবে, এটি ভবিষ্যতে আপনাদেরকে লাভান্বিত করবে। শুধুমাত্র পরিশ্রমের দ্বারাই কিন্তু আজ আপনারা সফল হতে পারেন বা সঠিক পছন্দসই ফলাফল পেতে পারেন। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করবার চেষ্টা করুন। কোথা থেকে শুরু করতে হবে আপনারা জানেন, কাজেই শুরু করে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউসওয়াইফটা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটাই বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। বন্ধুবান্ধবরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি সহায়ক হবে।